বাচ্চা জন্মের পর 40 দিন পর্যন্ত বাচ্চাকে একা ঘরে রাখা হয় না ইসলামী দৃষ্টিতে এটা কতটুকু যুক্তিযুক্ত জানতে চাই বাচ্চা জন্মের পর 40 দিন বাচ্চাকে একা রাখা হয় না ঠিক আছে তো এখানে তো ইসলামের দৃষ্টিকোণ না এখানে বিষয়টা হলো বাচ্চা জন্মের পর একা একা রাখলে তো বিপদ হতে পারে একা একা রাখবে কেন তাকে কিন্তু কেউ যদি এটা মনে করে যে বাচ্চা জন্মের পর 40 দিন পর্যন্ত তার সাথে কেউ না কেউ থাকতে হবে 1 মিনিটের জন্য তাকে এক পক্ষে আলাদা রাখা যাবে না তাহলে সেটা ভুল এই কথা কোরআন হাদিসে কোথাও না এটা কুসংস্কার কথা কি বুঝাইতে পারছি বাকি এমনি বাচ্চার যাতে কোনো বিপদ না হয় তার জন্য অসুবিধা না হয় সেজন্য তার আশেপাশে কেউ না কেউ থাকা এটা তো ঠিক আছে এটার সাথে সাধারণ বিবেকের প্রশ্ন জড়িত ইসলাম না ইসলামের বিষয় না এটা আমরা বাচ্চার সেফটির জন্য নিরাপত্তার জন্য তার আশেপাশে তার দাদি নানি দাদা খালা বা ফুফু মা বাবা কেউ না কেউকে রাখার চেষ্টা করি বাকি কেউ না কেউ থাকতেই হবে 1 সেকেন্ডের জন্য সরা যাবে না 40 দিন বলতে এমন কোনো কথা কোরআন হাদিসে নাই